পর্যন্ত মামলা আছে, যে মামলাগুলো একেবারে বেসলেস, কোনো গ্রাউন্ড নেই, কোনো ভিত্তি নেই। এখন রেজা কিবরিয়াও যেহেতু সরকারেরও দুশ্মন বিপিনুর, কারণ আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, সরকার তো খেপে আছি বিপিনুরকে সাইজ করার জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে 2018 সালের 30শে জুন যেভাবে ফুটবলের মতো ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে মেরেছিল, সেটা সমস্ত মিডিয়া দেশ এবং বিশ্ববাসী দেখেছে। তারপরে 2019 সালের 26শে জুলাই বগুড়াতে যেভাবে সাপের মতো পিটিয়ে মানে আহত করেছিল, সেটা আপনারা দেখেছেন। তো এরপরেও আপনার আমাদের বিরুদ্ধে যখন থামাতে পারে নাই তখন মামলা দিয়েছে, চরিত্র হননের চেষ্টা করেছে, এখন পর্যন্ত পারে নাই। এখন রেজা কিবরিয়াকে দিয়ে যদি সরকার গেম খেলিয়ে সফল হওয়ার চেষ্টা করে, আশা করি সেটাও ব্যর্থ হবে এবং সকল ষড়যন্ত্রই বুমেরাং হয়ে যাবে। আপনি বলছিলেন যে আপনি যখন এখানে সবগুলো দলকে যখন আপনারা মাঠে নামালেন, মাঠে নামানোর পরে এইসব অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আসে, ইসলামপন্থী দলগুলোর কথা বলেন, আমরা কি সেক্ষেত্রে একটা বিষয় কি ক্লিয়ার হতে পারি যে আপনাদের সাথে কি জামাতে কোনো যোগাযোগ করে আপনাকে তাদেরকে নামানোর কোনো ব্যবস্থা করেছেন কিনা, কথা বলেছেন কিনা, এক। আর দ্বিতীয় কথা, আপনার বিরুদ্ধে যদি এরকম অর্থ পাচার টাকা পয়সা নিয়ে বাদে অন্য কোনো অভিযোগে মামলা করে, আপনি কি মানহানির কোনো মামলা করবেন কি? এখন বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন নয়, এটা আমরা বলেছি। দেখেন কিছুদিন আগে শামা ওবায়েদের মতো একজন সিনিয়র রাজনীতি, আমার বড় বোনের চেয়েও সিনিয়র হবেন, তিনি আমাদের একটি প্রোগ্রামে গিয়েছিলেন, কথা বলেছেন, সেটাকে এডিট করে একটা ভিডিও বানিয়ে ছবি বানিয়ে অপপ্রচার করছে। এখন এটা আমি তো মানহানির শিকার, গ্রামের মানুষ, সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, আমি কি মামলা করতে গেলে প্রতিকার পাবো? এটা তো ছাত্রলীগের আওয়ামী লীগের সাইবার সেল থেকে ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে, গণমাধ্যমে দেওয়া হচ্ছে যে বিপিনুরকে এই মোসাদের এজেন্ট বানিয়ে প্রচার করো, বিপিনুরকে ইসলামের দুশ্মন হিসেবে প্রচার করো, বিপিনুরকে এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো। আমরা তো প্রতিকার পাবো না, আমি এখন পর্যন্ত কোনো মামলা করি নাই এই সরকার আমলে। এই সরকার আমি হ্যাঁ চ্যালেঞ্জ করেছি ছাত্রলীগের সভাপতিকে যে যেদিন এই সরকারের পতন হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অন্তত ডাকসু হামলা, বগুড়া হামলা, ব্রাহ্মণবাড়িয়া হামলা সহ যেই হামলাগুলোতে আমার রক্ত ঝরেছে, আমার সহযোদ্ধারা আহত হয়েছে, তার প্রতিটি ঘটনায় আমরা মামলা দায়ের করবো। কিন্তু এখন করবো না, কারণ এখন তো কোনো বিচার পাবো না। এখন রেজা কিবরিয়া যদি মামলা করে, সরকার যদি আমাদেরকে গ্রেপ্তার করে, তখন আমরা দেখবো যে এটার কী করা যায়। কিন্তু আমরা মনে করি আইনগতভাবে এই সরকারের অধীনে প্রতিকার পাওয়ার সুযোগ নেই। কোথায় আপনি আইনগত? এই যে সুপ্রিম কোর্টের নির্বাচন হলো, সেখানে আপনার বিরোধী মতের প্রার্থীরা নির্বাচনই দাঁড়াতে পারলো না, পিটাইয়া পুলিশ দিয়ে তাদেরকে আপনার সাংবাদিক সহ ওখান থেকে নাস্তানাবুদ করে সরিয়ে দিল। সুপ্রিম কোর্টের আপনার ভোট ডাকাতি হয়, তাহলে সে একজন দেশের প্রধান বিচারপতিকে একটা গোয়েন্দা সংস্থার লোক লাথি দিয়ে প্লেনে উঠায়, গাড়িতে উঠে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, সেই দেশে বিচার পাবেন আপনি? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা, যে টাকা তিনি খান নাই, তসরুপ করেন নাই, এখনো অ্যাকাউন্টে আছে, সেজন্য সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তার রক্ত, ত্যাগ, সংগ্রাম, জীবন যৌবন ব্যয় করেছেন, তাকে শেষ বয়সে জেলে যেতে হয়েছে, কোনো আইনগত প্রতিকার তিনি পেয়েছেন? এখন তিনি মুক্ত আছেন, আবার সেটা নিয়ে উপহাস করছেন যে তিনি রাজনীতি করলেই তাকে জেলে নেওয়া হবে। অর্থাৎ ওই যে গ্রামে একটা কথা বলে, বউকে জিকে দিয়ে বউকে কিলানো, তো খালেদা জিয়াকে এটা বলে অন্যদেরকেও টাইট দেওয়া, এবং আমাকে তো বলেছিল, এটা আমি আপনার সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে বলেছিলাম, তুমি কি খালেদা জিয়ার চেয়ে বেশি জনপ্রিয়, বিএনপির চেয়ে তোমার সাংগঠনিক সক্ষমতা বেশি, তোমার মতো বিপিনুরকে জেলে নিলে সরকারের কি হবে, কয়জন লোক রাস্তায় দাঁড়াবে? কথা তো সত্য, সরকারের ভয়ে আতঙ্কে তো কেউ রাস্তায় দাঁড়াতে পারছে না, কোর্ট কাচারি, আইন আদালত, পুলিশ প্রশাসন সমস্ত কিছু সরকারের আঙ্গুলি হেলোনিতে ওঠে আর বসে। সো এইখানে কোনো আইনের প্রতিকার পাওয়ার সুযোগ নেই, আমরা আইনগত কোনো প্রতিকারে যাব না। তারপরেও দলের, আমার ব্যক্তিগত না, দলের নিবন্ধনের বিষয় বা দলের কোনো সাংগঠনিক বিষয়ে দল যদি সিদ্ধান্ত নেয়, তারা আইনগতভাবে বিভিন্নভাবে প্রতিকারে যাবে, সেটা দল সিদ্ধান্ত নেবে, কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেইনি, ব্যক্তিগতভাবে কোনো কিছুই না। এবং এই বিষয়টাকে যেভাবে আহ্বায়ক সদস্য সচিবের দ্বন্দ্ব বা রেজানুরের দ্বন্দ্ব হিসেবে দেখানো হচ্ছে, সেটিও না, তাহলে তো 84 জন সদস্য, এই 91 জন সদস্য এখানে সমর্থন দিত না। এটা একটা সাংগঠনিক সমস্যা হয়েছিল, আহ্বায়ককে নিয়ে আমরা অপসারণ করেছি। পার্টির মুখপাত্র হিসেবে আমি ভোকাল থাকি, আমাকে অনেক কথা বলতে হয়, সেখানে অনেকে ভাবে এটা বোধহয় বিপিনুরের কথা, নো, এটা পার্টির কথা। থ্যাংক ইউ। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখন আমাদের নেতাকর্মীরাও বলছে যে আমাদের ঘোষণাপত্র যদি আপনারা পড়েন, বইটি আমি দিয়ে দেবো, নিয়ে যাবেন। আমাদের ঘোষণাপত্রে লেখা ছিল
যে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এই দল গঠিত হতে যাচ্ছে এবং সেখানে এভাবে বলা ছিল যে আপনার দল গঠনের ছয় মাসের মধ্যে আহ্বায়ক কমিটি কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করবে। কিন্তু এটা তো আহ্বায়কের নিষ্ক্রিয়তা এবং অসহযোগিতার কারণে আমরা করতে পারিনি, কারণ তিনি এটাকে ওই অনম্যান পার্টির মতোই ব্র্যাকেট বন্দি করতে চেয়েছিলেন। সো এই কারণে আমরা অনেকদিন ধরে করতে পারিনি, এখন একটা সংকট তৈরি হয়েছে, আহ্বায়ককেই অপসারণ করা আছে, কাজে এখন একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ককে দিয়ে তো দল চলে না। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জরুরি পরিস্থিতি বিবেচনায় আমরা কাউন্সিল করেই আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করি, এবং যেহেতু একটা নিবন্ধনের বিষয় আছে কাজে সেই ক্ষেত্রে আবার দ্রুত এই কাউন্সিল সম্পন্ন করে এই কমিটি নির্বাচন কমিশনেও সাবমিট করা। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছেন। জামাতের বিষয়ে বা জামাতের সাথে আমাদের ওইভাবে কোনো আলাপ আলোচনা হয় নাই, তবে আমরা সব দলকে ওপেনলি আহ্বান জানিয়েছি যে এই ফ্যাসিবাদ পতনের জন্য রাস্তায় নামুন, দেশকে রক্ষা করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, এবং যারাই রাজপথে নামবে, রাস্তায় থাকবে, লড়াই সংগ্রাম করবে, তারাই আমাদের বন্ধু, সেটা সে যে দলেরই হোক। থ্যাংক ইউ। ওকে, আমাদের আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়কের বক্তব্যের মধ্যে দিয়ে আজকের সংবাদ সম্মেলন আমরা শেষ করব। আপনাদেরকে ধন্যবাদ।